আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের ডিজাইন আর নেট কাপড় দিয়ে কাট কুর্তির কাটিং এবং স্টিচিং করে দেখাবো তো কুর্তিটি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে জামা বানানোর জন্য এই কাপড়গুলা আমি গজ করে কিনেছি তো কাপড়গুলো কোথা থেকে কিনেছি কত করে কিনেছি আমি সবই আপনাদের ভিডিওর মধ্যে বলে দেবো এই জামাটা দুই পাটে হবে কোমরে কুচি হবে এবং সাইডে ফাড়া হবে তো মজার বিষয় হলো যারা গোল গোলজামা পরতে পছন্দ করেন তারাও এই জামাটা পছন্দ করবেন আবার যারা কামিজ পরতে পছন্দ করেন তারাও কিন্তু এই জামাটা পরতে পারবেন তো আপনারা যদি এই গর্জিয়াস কুর্তিটি বানাতে চান ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন আমি প্রত্যেকটা কাজ আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি ভিডিওটা দেখার পর আপনারা খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে সামনের অংশ দেখতে পাচ্ছেন কতটা ফ্লপ এবং কতটা সুন্দর হয়েছে আমাদের পিছনের সাইডটাও কিন্তু সেম থাকবে দেখতে পাচ্ছেন এবং আমাদের সাইডটা ফাড়া থাকবে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন আমি আপনাদের এটার কাটিং এবং স্টিচিং করে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক জামাটি বানানোর জন্য ডিজাইনার নেট কাপড় নিয়েছি তো এটা আমার সাড়ে তিন গজ আছে দেখতে পাচ্ছেন নিচের সাইডে আমাদের একটা চওড়া পায়ের আছে এবং এটার জন্য আমরা সাড়ে তিন গজ পরিমাণ বাটারফ্লাই ফলস কাপড় নিয়েছি তো বাটারফ্লাই কাপড়টা হচ্ছে পঞ্চাশ টাকা গজ এবং আমাদের যে মেন কাপড়টা সেটা দুশো টাকা গজ এবং ওড়নাটা আমি আড়াই গজ পরিমাণ নিয়েছি এটা হচ্ছে আমাদের দেড়শো টাকা গজ নিয়েছি তো আপনারা যদি এই কাপড়টা নিতে চান তাহলে রাজশাহী কলেজের সামনে সাহেব বাজারে আপনারা ফুটপাথের দোকান পেয়ে যাবেন সেখানেই আপনারা এই কাপড়গুলো দেখতে পাবেন সেখান থেকে নিয়ে নিতে পারেন তাছাড়া যে কোনো দোকানেই এখন এই কাপড়গুলো পাওয়া যাচ্ছে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন তো এখন আমি আপনাদের জামাটা কাটিং করে দেখাবো তো প্রথমে আমাদের যে ফলসি কাপড়টা আছে সেটা নিতে হবে তো কাপড়টাকে আমরা পুরোটা প্রথমে খুলে নিচ্ছি এবার প্রথমে আমরা সাইড দিয়ে ভাজ করব এবার আমরা এ সাইড দিয়ে ভাজ করব তো ভাজটা আপনাদের বডির মাপ অনুযায়ী করতে হবে বড়ি যতটুকু হবে তার চার ভাগের এক ভাগ প্লাস এক ইঞ্চি করে আপনারা কাপড়টা ভাজ করে নেবেন তো আমি চল্লিশ বড়ির জন্য করছি তো চল্লিশে চার ভাগের এক ভাগ দশ এবং এক ইঞ্চি এক্সট্রা নিলে এগারো হয় তো এগারো ইঞ্চি চড়া করে কাপড়টা খেটে নিলাম এবার কাপড়টাকে আমরা ঘুরিয়ে নিব আমার দিকে বন্ধ সাইডটা রাখবো এবার বন্দর সাইড থেকে ছয় ইঞ্চিতে আমরা পুটের জন্য দাগ দিব তো নিচ থেকেও ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এবার উপর থেকে আট ইঞ্চিতে একটা দাগ দিব বগলের লম্বার জন্য তো এখানে আমি একটা বক্স করে নিলাম তো এখানে কোনার সাইডে একটু রাউন্ড শেপ দিয়ে নেব বগলে যে শেপটা হয় সেটা এবার এখানে বডির মাপ নিতে হবে তো বডি হচ্ছে চল্লিশ চল্লিশের চার ভাগের এক ভাগ দশ এবং এক ইঞ্চি এক্সট্রা নিলে এগারো হয় তো এগারো ইঞ্চি করে কাপড়টা কেটেছিলাম শো আমি আর নিলাম না মাপ এবং নিচের দিকে আমরা দশ নিলাম অর্থাৎ এক ইঞ্চি কম নিলাম অর্থাৎ আপনাদের বডিতে যতটুকু হবে নিচের দিকে এক ইঞ্চি কম নেবেন এবার নিচ থেকে এক ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে আমরা যেভাবে করে কোনা করে মিলিয়ে দিলাম এখন দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিব তাহলে আমাদের উপরের বারটা কাটিং হয়ে যাবে তো গলাটা কাটিং করিনি তো আমি এখন গলাটা কাটিং করব তো গলার চর আমরা এখানে তিন ইঞ্চি রাখবো গলার লম্বা আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি রাখবো এবার এই সাইড থেকেও তিন ইঞ্চিতে দাগ দিয়ে বক্স করে নিলাম এর পিছনের গলার জন্য আমরা চার ইঞ্চিতে বক্স করলাম এবং আমরা চার ইঞ্চিতে একটা রাউন্ড শেপ দিলাম এবং এখানে একটা ভি শেপ দিলাম তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন তবে এই শেপটা আমার কাছে ভালো লেগেছে সেজন্য আমি এই শেপটা দিয়েছি প্রথমে পিছনের গলাটা কাটিং করব এবং আমাদের ঘাড়ের যে অংশটা এটা একটু ডাউন করে কাটিং করব এবার আমাদের ভিতরে যে পার্টটা আছে সেটা সরিয়ে রাখবো তারপরে আমাদের সামনে যে গলাটা আছে সেটা কাটিং করব এই কাজটা অবশ্যই সাবধানে করবেন ভুল করবেন না না হলে কিন্তু আপনাদের কাপড়টা নষ্ট হয়ে যাবে প্রথমে পিছনের গলা কাটিং করতে হবে তারপরে কাপড় সরিয়ে সামনের গলা কাটিং করতে হবে তো এটা আমাদের কাটিং কমপ্লিট হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট এবং এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট তো আমি লিখে রাখলাম এখন আমাদের যে কাপড়টা মেন কাপড়টা আছে সেটার উপর আমাদের কাপড়টা বসাতে হবে তো আমি সামনের দিকে কাজ রাখবো সেজন্য পায়ের উপর রাখলাম এবং এটা পিছনেরটা আমি সিম্পল রাখলাম তো দেখতে পাচ্ছেন আমি এই মাপে কেটে নিয়েছি এখন আমাদের সেলাইয়ের জন্য চলে যেতে হবে তো দেখতে পাচ্ছেন আমি সেলাইয়ের জন্য চলে এসেছি তো আমাদের জামার কাপড়ের সোজা সাইডে ফলসের কাপড়টা রেখেছি এবং দুইটা কাপড় মিলিয়ে ধরে আমরা এখানে দিয়ে আটকে দিয়েছি যাতে কাপড়টা সরে না যায় যেহেতু দুইটায় আমাদের একটু পিছলি টাইপের কাপড় সো এভাবে করে আটকে নেবেন তাহলে আপনাদের কাপড়ের যে মাপটা সেটা সমান থাকবে এবং গলার ডিজাইনটা পারফেক্ট আসবে তো দেখতে পাচ্ছেন আমি চারটা পিন দিয়ে আটকে নিয়েছি এবার আমরা ফলসের কাপড়ের উপর দিয়ে সেলাই করব তো মোটামুটি দুই শুধো পরিমাণ ভিতর দিয়ে আমি এই গলার উপর দিয়ে সেলাই করে নিচ্ছি এখন আমাদের ভিতরে যে কাপড়টা আছে সেটাকে কেটে নিতে হবে এবার কোনাতে আমরা ছোটো ছোটো করে একটু কাঠ বসিয়ে নিব যাতে আমাদের কাপড়টা উল্টাতে সুবিধা হয় তো কাঠ বসা হয়ে গেলে পিনগুলো খুলে নেব এবং কাপড়টাকে আমরা সোজা করে নেব অর্থাৎ এই যে ফলসে কাপড়টা ঘুরিয়ে আমরা পিছনের দিকে পাঠিয়ে দেবো এবার দুইটা কাপড় মিলে ধরে আমাদের একদম সাইড দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে তো একদম সাইড দিয়ে দিচ্ছি না একটু ভিতর দিয়ে সেলাইটা দিচ্ছি তো সেলাইটা দিয়ে দিলে আমাদের গলাটা ফিক্সড হয়ে যাবে এবং এটা একদম রেডি হয়ে যাবে তো একইভাবে আমাদের পিছনের যে গলাটা সেটাও করে নিতে হবে নিয়ম যেহেতু একই সো আমি একটা গলা করে দেখালাম আপনারা অন্য গলাটা নিজেরাই করে নেবেন তো দেখতে পাচ্ছেন গলাটা রেডি হয়ে গেছে এবার আমাদের বাকি যে ফলসের কাপড়টা আছে সেটাকে আমাদের চার ফোল্ড করে ভাজ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি চার ফোল্ড করে ভাজ করলাম এবার কাপড়টাকে আমাদের এভাবে রাখতে হবে এখন আমাদের উপরে যে পাটটা আছে সেটাকে নিতে হবে এবং এই যেভাবে করে ভাজ করে দুই ফোল্টে ভাজ করে আমাদের বন্ধ সাইডের সাথে বন্ধ সাইড মিলানোর পর যেখানে কাপড়টা শেষ হবে সেখানে একটা দাগ দিয়ে নিতে হবে উপরের পাটটা যেহেতু আমাদের পনেরো ইঞ্চি লম্বা টিকবে তো পনেরো ইঞ্চি বাদ দিয়ে আপনাদের লম্বার মাপটা নিতে হবে তো আপনারা যতটুকু লম্বা নিতে চাচ্ছেন ততটুকু নেবেন আমি এখানে ছিচল্লিশ ইঞ্চি লম্বা নিচ্ছি সেলাইয়ের পর পঁয়চল্লিশ ইঞ্চি টিকবে তো এখানে সোজা করে একটা দাগ দিয়ে নিলাম এবার এই যে দাগটা শেষ হয়েছিল এ দাগ থেকে আমাদের একদম নিচ পর্যন্ত দাগটা এভাবে স্কেল দিয়ে মিলিয়ে দিতে হবে এবং কোনার সাইডে এক ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে যেভাবে করে একটু শেপ দিয়ে নিতে হবে যাতে কোনাটা ঝুলে না যায় এখন আমরা দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিব তো হাতার জন্য হাফ গজ পরিমাণ কাপড় আলাদা করে রেখে তারপর আমরা এটা কাটিং করলাম তো দেখতে পাচ্ছেন এটা আমাদের রেডি হয়ে গেছে আমি আপনাদের একটু খুলে দেখাই এটা হবে নিচের পার্ট এবং এটা হবে উপরের পার্ট তো ফলসের কাপড় রেডি হয়ে গেছে এখন আমাদের মেন ফেব্রিকটা রেডি করতে হবে তো এটা হচ্ছে আমাদের মেন কাপড় কাপড়টাকে আমি সমানভাবে দুই ফোল্ড করে ভাজ করে নিয়েছি ভাজ করে নেওয়ার পর আমাদের সাইডে যে জয়েন্টটা আসবে সেটাকে আমাদের কেটে নিতে হবে তো আমি দিয়ে এই কাপড়টাকে কেটে দুই ভাগ করে নিলাম এখন কাপড়টাকে আমরা আবারও ফোল্ড করব। ফোল্ড করে নেওয়ার পর এবার আমরা লম্বার মাপটা নিব এবার আমরা নিচ থেকে লম্বার মাপটা নিব তো পনেরো ইঞ্চি উপরের পাটের জন্য বাদ দিয়ে লম্বার মাপটা নিতে হবে তো আমরা ফলসের জন্য যতটুকু লম্বা নিয়েছিলাম এখানেও সেম রাখবো যেহেতু নিচের দিকে আমাদের এটাতে ফোল্ড হবে না সেহেতু এই কাপড়টা কিন্তু আমাদের ফলসে চাইতে বেশি থাকবে তো দেখতে পাচ্ছেন ছিচল্লিশ ইঞ্চি করেই আমি দাগটা দিয়ে নিলাম এখন এই দাগ অনুযায়ী কেটে নেব বাকি কাপড়টা দিয়ে আমরা হাতা বানাবো তো এই যেখানে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা পার্ট এসেছে তো দুইটা পাট আমাদের কিভাবে বসাতে হবে আমি আপনাদের দেখিয়ে দিই তো এটা হচ্ছে ফলসের কাপড় ফলসের কাপড়ের উপর আমাদের এই যে এই কাপড়টা বসাতে হবে তো ফলসের নিচের কাপড়টা প্রথমে আমরা উল্টো দিকে দুইবার ফোল্ড করে ভাজ করে সেলাই করে নিব তারপর এই যে এই দুই মাথা দুই সাইডে রেখে আমাদের সেলাই করতে হবে তো দুই সাইডের দুই মাথা সেলাই করার পর এখানে দেখবেন যে আপনাদের বেশ কিছু এক্সট্রা কাপড় আছে তো এই এক্সট্রা কাপড়টা আপনাদের উপরের অংশের সাথে কুচি হয়ে বসবে তো আমি আপনাদের সেলাই করে দেখিয়ে দিই যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় এটা ফলসের কাপড়ের নিচের অংশ তো প্রথমে আমরা উল্টো সাইডে দুইবার ফোল্ড করে ভাজ করলাম ভাজ করে নেওয়ার পর আমরা নিচের সাইড দিয়ে পুরোটাই সেলাই করে নিচ্ছি প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং আমার চ্যানেলে রেগুলার আপডেট ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেলাইকনটা অন করে রাখবেন পরবর্তী সকল আপডেট ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো নিচের অংশটা আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের মেন যে কাপড়টা আছে সেটা নিতে হবে তো জামার কাপড়টা একটু বাড়তি থাকবে এবং ফলসের কাপড়টা একটু ভিতরে সাইডে থাকবে মোটামুটি আমাদের হাফ ইঞ্চি মতো এটা বাড়তি থাকবে তো দেখতে পাচ্ছেন এই যেভাবে মিলিয়ে বসানোর পর এটার উপর দিয়ে আমরা সেলাই করে নিব তো দুইটা কাপড় মিলিয়ে ধরে একদম উপর পর্যন্ত আমাদের সেলাই করে নিতে হবে তো আমরা যদি প্রথমে সেলাই করে নিই তাহলে পরবর্তীতে আমাদের সাইডটা সেলাই করতে সুবিধা হবে তো সেই জন্য প্রথমে আপনারা এভাবে সেলাইটা করে নেবেন একইভাবে এ সাইডে যে কাপড়টা আছে সেটাকেও আমাদের মিলিয়ে সেলাই করে নিতে হবে প্রত্যেকটা কাজ আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি ভিডিওটা দেখার পর আপনারা খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের এটা সেলটা দুই সাইডটা সেলাই করা কমপ্লিট এখন আমাদের যে কুচির অংশটা সেটা রেডি করতে হবে তো আমাদের ফলসের কাপড়ের মিডিল পয়েন্ট বের করতে হবে এবং এই যে আমাদের যে মেন কাপড় সেটারও মিডিল পয়েন্ট বের করে নিতে হবে এবার দুইটা কাপড়ের মিডিল পয়েন্ট আমাদের একসাথে মিলিয়ে ধরে এখানে একটা পিন দিয়ে আমরা আটকে দিব এবার দুই সাইডে যে এক্সট্রা কাপড়টা থাকছে সেই কাপড়টা আমাদের দুই সাইডে কুচি হয়ে বসবে তাহলে কুচিটা আমাদের সমান হবে আমরা যদি এভাবে না করি তাহলে কুচিটা এক সাইডে বেশি হয়ে যাবে এবং এক সাইডে কম হয়ে যেতে পারে তো ক্ষেত্রে খারাপ লাগবে সেজন্য এইভাবে করে আপনারা কুচিটা করবেন তো প্রথমে আমরা চার ইঞ্চি মতো নর্মাল সেলাই দিয়ে নিলাম তারপরে আমরা কুচি শুরু করব অর্থাৎ সাইডে আমাদের কুচি হবে না মাঝের অংশ থেকে কুচিটা হবে তো এখানে আমরা বেশ চড়াচড়া করে কুচিটা দিচ্ছি কারণ চড়া করে কুচি দিলে আপনাদের এটা ফুলে থাকবে এবং দেখতেও ভালো লাগবে আপনাদের কাপড়ের মাপ অনুযায়ী আপনারা কুচিটা দিবেন কাপড় বেশি দিলে কুচি বেশি হবে আর কাপড় কম দিলে কুচিটা কম হবে এটা অবশ্যই লক্ষ্য রাখবেন তো দেখতে পাচ্ছেন আমরা যেটুকু টার্গেট করেছিলাম সেইটুকুতে আমাদের কুচি শেষ হয়ে গেল এবার আমরা এ সাইডে কুচি করব সেই জন্য পিনটা খুলে নিয়ে এখন আমরা এ সাইডে কুচিটা করে পুরো কাপড়টা কমপ্লিট করছি দেখতে পাচ্ছেন এ সাইডেও কিন্তু মোটামুটি আমাদের চার ইঞ্চি বাদ রেখে আমাদের কুচিটা শেষ হয়ে যাবে এবং এ সাইডেও আমরা চার ইঞ্চি মতো লম্বা করে সেলাইটা দিয়ে নেব তো আমাদের দেখতে পাচ্ছেন কাপড়টা রেডি হয়ে গেছে তো এখন আমাদের উপরের পাটটা নিতে হবে তো উপরের পাটটা আমাদের প্রথমে এভাবে করে সোজা করে রাখতে হবে রাখার পর এই কাপড়টা মিলিয়ে দেখব যে সমান আছে কি না এখন এই কাপড়টা এটার উপর উল্টো করে বসাবো বসানোর পর দুইটা কাপড় মিলিয়ে ধরে সেলাইয়ের উপর দিয়ে সেলাই করে নিব তো আমরা আগে থেকে সেলাই করে নিয়েছি যাতে আমাদের কাপড়টা সেলাই করতে সুবিধা হয় এবং কাপড়টা সরে না যায় তো আপনাদের যদি ডবল কাপড় থাকে তো প্রথমে আপনারা সবগুলো কাপড়ে সেলাই দিয়ে নেবেন তারপর এভাবে করে জয়েন্ট করবেন তাহলে দেখবেন যে আপনাদের সেলাই করতে সুবিধা হয় তো দেখুন একদম পারফেক্টলি মিলে গেছে আমি আপনাদের এখন সোজা করে দেখাই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে কুচিটা তৈরি হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের সামনের পার একইভাবে আমরা পিছনের পারটাও রেডি করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন উপরের পার্টের সাথে নিচের পাটটা জয়েন্ট করে নিয়েছি এখন আমাদের সামনের পার্টের উপর পিছনের পাটটা উল্টো করে বসাতে হবে বসানোর পর ঘাড়ের কাপড়টা মিলে ধরে আমাদের দুইটা ঘাড়ে সেলাই করতে হবে তো দেখতে পাচ্ছেন সেলাই করে নিয়েছি এখন আমাদের হাতা নিতে হবে তো আমি এখানে লং হাতা বানিয়েছি তো বড়ো হাতা আমরা ফলসের কাপড় এবং মেন কাপড় কেটে তারপর জয়েন্ট করে নিয়েছি তো কাপড়টা যেভাবে করে বসাতে হবে মিডিল পয়েন্টে এবং দুই সাইড মিলিয়ে সেলাই করতে হবে একইভাবে এ সাইডের যে হাতাটা আছে সেটাকেও আমাদের যেভাবে করে মিলিয়ে সেলাই করে নিতে হবে তো আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি এখন কাপড়টাকে আমরা সম্পূর্ণটাকে উল্টো করে নিব তো উল্টো করে ভাজ করার পরে আমাদের এখন সাইডে সেলাই দিতে হবে তো আমি আপনাদের একটু দেখাই আপনারা একটু লক্ষ্য করুন প্রথমে আমাদের ফিতা নিতে হবে ফিতা নেওয়ার পর উপর থেকে আমাদের ফাড়ার মাপটা নিতে হবে তো আপনারা যে যতটুকু ফাড়া পড়তে চান সে ততটুকু মাপ নেবেন আমি কামিজে মোটামুটি একুশ ইঞ্চি পড়ি তো এখানে আমি বিশ ইঞ্চি মতো মাপ নিলাম তো আপনারা চাইলে কম বেশি করতে পারেন তো এই যে হাতা থেকে এ পর্যন্ত আমরা সেলাইটা করব বাকি যে জিনিসটুকু আছে সেটুকু কিন্তু আমাদের কামিজের মতো হয়ে ফাড়া হবে তো আমি আপনাদের সেলাই করে দেখাচ্ছি তো হাতার দুইটা অংশ আমরা উল্টো করে ভাজ করে মিলিয়ে নিলাম এবার দেখতে পাচ্ছেন আমি এক ইঞ্চি ভিতর দিয়ে পুরোটা সেলাই করে নিচ্ছি তবে আপনারা যদি বেল্ট পরতে পছন্দ করেন তো বেল্ট তৈরি করে নেবেন এবং এই যে আমাদের যে জয়েন্টের কাপড়টা আছে দুইটা অংশে সেই জয়েন্টের কাপড়ের এখানে রেখে এটার উপর দিয়ে সেলাই করে নিতে হবে বেল্ট করলে আমাদের ফিটিং করে পরা ভালো হয় তো আমি বেল্ট পরতে পছন্দ করি আপনারা যদি চান তো বেল্ট এখানে লাগিয়ে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এ পর্যন্ত সেলাই করে আমরা সুতাটা কেটে নিলাম এবার আমরা কাপড়টাকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর আমাদের নিচের অংশটা সেলাই করতে হবে তো নিচের অংশটা আমরা দুইবার ফোল্ড করে ভাজ করব। ভাজ করে নেওয়ার পর এটার উপর দিয়ে সেলাই করবো একদম আমাদের যে কামিজ যেভাবে সেলাই করি সেভাবে করে সেলাইটা করতে হবে আপনারা একটু লক্ষ্য করুন তো যারা কামিজ সেলাই করতে জানেন তাদের কাছে এটা অনেক সুবিধা মনে হবে এবং যারা কামিজ করতে জানেন না তারা একটু দেখে নেন তাহলেই বুঝতে পারবেন তো কাপড়টা আমরা এই যে দুইবার ফোল্ড করে ভাজ করলাম এবং একদম উপর পর্যন্ত সেলাই করব যেখান থেকে আমাদের ফাড়াটা আছে তো আমাদের যেখানে ফাড়া আছে সে ফাড়ার হাফ ইঞ্চি উপর পর্যন্ত সেলাইটা আমরা নিয়ে যাব তারপর কাপড়টা এভাবে ঘুরিয়ে নিই এ সাইডে আমরা সেলাইটা নিয়ে আসব এবার আবারও ঘুরিয়ে নিয়ে একদম নিচ পর্যন্ত আমরা সেলাইটা নিয়ে চলে যাব তাহলে কিন্তু আমাদের এই ফাঁড়াটা রেডি হয়ে যাবে তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি এবং আপনারা এটা বুঝতে পেরেছেন তো দেখতে পাচ্ছেন আমাদের ফাড়াটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমাদের কুর্তিটি রেডি হয়ে গেছে কতটা গর্জেস এবং কতটা সুন্দর দেখাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো সাইডে আমরা ফাড়া রেখেছি এবং কোমরে কুচি দিয়েছি যার কারণে যারা কামিজ পরতে পছন্দ করেন তারাও পরতে পারবেন এবং যারা গোলজামা পরতে পছন্দ করেন তারাও পরতে পারবেন তো এটার সাথে ম্যাচিং করে আমি অন্যও নিয়েছি তো আমি আপনাদের সবই বলে দিয়েছি যে কোথায় কাপড় নিয়েছি কোথায় ওন্না নিয়েছি সব কিছুই বলে দিয়েছি প্রত্যেকটা ডিটেলস বলে দিয়েছি আশা করি আপনারা খুব সহজে এই কাপড়টা নিতে পারবেন এবং নিজেরাই এরকম গর্জাস একটা জামা বানিয়ে নিতে পারবেন এই ঈদে এই কুর্তিটি অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন তো সকলেই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি তো আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম